الله 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 কি হচ্ছে এটা মানে আমি প্রথমে ভিডিওটা যখন প্রথমবার দেখি ফেসবুকে তখন আমার বিশ্বাস হয়নি এটা কি হচ্ছে মানে জালসার মহফিলে এমন কি ঘটনা এরকম কেন হচ্ছে তারপরে আবারো দেখলাম আবারো ভিডিওটি আপনার সাথে শেয়ার করছি আবার দেখুন এই ক্লিপটা দেখুন সামান্য ক্লিপটা দেখুন الله الصمد الله الصمد الله الصمد তো দর্শক প্রথম যখন এই ভিডিওটি আমি দেখলাম তখন মানে আমি বুঝতে পারিনি যে আসলে হচ্ছেটা কি পুনরায় আবারো দেখলাম তো দেখার পরে পুরো ভিডিওটি দেখার পরে যেটা বুঝলাম যে কেউ যখন রাসূলের প্রেমে হাবুডুবু খায় কারো প্রতি যখন বেশি কাউকে বেশি ভালোবেসে ফেলে তখনই তার অবস্থাটা এরকম হয় আসলে বক্তা তিনি বলতে চাইছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে খুশি করার জন্য আমরা যখন কারো কাছে দাওয়াত নিয়ে যাই সে দাওয়াত দেওয়ার সময় কেউ যদি আমাকে সামান্যতম উল্টাপাল্টা বলে অনেক সময় এরকমটা হয় নামাজের কথা বলবেন আপনি যাকাতের কথা বলবেন তখন অনেকে আছে এরকম যে আপনাকে টিটকারি মেরে কথা বলবে আপনার পরিবার নিয়ে কথা বলবে আপনি তাকে এক ভালো কথা বলবেন সে আবার আরেক রকম কথা আপনাকে বলবে মানে টোন কাটাকাটি এরকম হয়ে থাকে অনেক সময় তো এই বক্তা বলতে চাইছিলেন যে স্বয়ং মানে দাওয়াতের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট পেতে হয়েছে তিনি কষ্টটা উল্লেখ করেছিলেন যে কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন আর সেই পরিস্থিতিতে একজন একটা কাপড়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ধরে তারপরে সেই কাপড়টাকে টান দিচ্ছিল এই পরিস্থিতিতে যখনই এই ব্যক্তি গেছে তখনই এই এই দর্শক লাফিয়ে উঠে বলছে এই তুই এই রাসূলের সামনে এরকম বলবি না রাসূলের সামনে এরকম বলবি না আর কান্না করতে করতে মানে বেহাল একটা অবস্থা আর কি তো কোন ব্যক্তি যখন কাউকে বেশি ভালোবেসে ফেলে বেশি মহব্বত করে ফেলে তখনই তার অবস্থাটা এরকম হয় সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলা হচ্ছে জালসাতে একটা হাদিস বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে তাবলীগের কারণে তাকে যে কষ্ট পেতে হয়েছে সেটা তিনি উল্লেখ করছিলেন আবার হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে তিনি বলছিলেন আর এই পরিস্থিতিতে এত মানে একটা হাদিস হলে পারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম কষ্টদায়ক পরিস্থিতি এরকম কষ্টদায়ক একটা অবস্থা তিনি শুনতে চাইছিলেন না আসলে তিনি রাসূলকে কতটা ভালোবাসেন তো দর্শক এই হচ্ছে রাসূলের প্রতি মানুষের ভালোবাসা অথচ অনেক সময় দেখা যায় যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যখন রাসূলের সামনে বেয়াদবিমূলক অনেকে অনেক কথা বলে আবার কার্টুন ছাপায় অনেক রকম অনেক কিছু বলে তখন আমাদের সমাজে বেশ কিছু মোড়ল মাতাব্বর টাইপের লোকগুলো আছে অনেক মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আছে অনেকেই মানুষ এরকম আছে যে তাদের অন্তরে সেরকম কোনো প্রভাব পড়ে না তো কবি কাজী নজরুল ইসলাম ঠিক একটা কথা বলেছিলেন যে রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন তো রাসূলের একটা হাদিস বলতে গিয়ে রাসূলের যে কষ্টদায়ক পরিস্থিতি সেটা তুলে ধরতে গিয়ে এই ব্যক্তি শুনতে পারছে না মানে তার কান শুনতে রাজি না রাসূলের সামনে রাসূলকে এত কষ্ট করতে হয়েছে এরকম সে শুনতে রাজি নয় অথচ রাসূলের শানে যারা গুস্তাখি করে যারা অপমান অপদস্থ করে রাসূলকে এই কথা শোনার পরে আমাদের অন্তরে সেরকম কোনো প্রভাব পড়ে না তো আশা করি মানে বিষয়টা বুঝতে পেরেছেন